নমস্কার, আমি অনুরোধ পাল, স্বাগত আপনাদেরকে দ্য লোকাল জার্নালিস্টে। আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি বৃষ্টি থাকবে পশ্চিমের জেলাগুলোয়, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিন অর্থাৎ 7 এবং 8 তারিখ বৃষ্টি কমে গিয়ে প্রধানত হালকা ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি বৃষ্টি থাকবে আগামী 24 ঘন্টায়, বিশেষ করে উত্তরের এই জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রে আগামী দু তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। পরবর্তী দুদিন অর্থাৎ 7-8 তারিখে আবার বৃষ্টিটা কমে যাবে। প্রধানত হালকা ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে তখন সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রথম তিন দিন 4-6 প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, কিছুটা বেশি থাকবে আগামী 24 ঘন্টায়, বিশেষ করে উত্তরের যে 5টা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর 6 তারিখের পর অর্থাৎ 7-8 তারিখে গিয়ে আবার উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, আরও দু এক জায়গায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে তখন থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী দু তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।